हेलो फ्रेंड्स, वेलकम टू जियो बांगला। आमी मेघा निये चले एसेछि ब्यूटी कथा। और आज के ब्यूटी कथाते देखब स्किन अंडरटोन आइडेंटिफिकेशन एंड करेक्शन। और आज के आमादेर गेस्ट मेकओवर एक्सपर्ट सौमी दत्त। ताहले आर देरी की, चलुन सरासरि सौमी दत्तर साथे परिचयटा करे नि। আমাদের সঙ্গে আজকে রয়েছে না ভেরি বিউটিফুল ডিভা সৌমী দত্ত। হ্যালো। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি, আর তোমার এখানে এসে আরো ভালো লাগছে। তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো, আর জিও বাংলাকে আজকে আমার স্টুডিওতে পেয়ে আমি ভীষণ খুশি। আরেকটা যেটা জিজ্ঞেস করব, সেটা তোমাকে যতবার দেখি ততবারই ফ্রেশ লাগে, ততবারই এভারগ্রিন তুমি। তো এই যে স্লিম হওয়ার এবং স্লিম থাকার যে টিপসটা, এটা আমি পরে নিচ্ছি। তার আগে যেটা জিজ্ঞেস করব, যে আমরা যেটা নিয়ে কথা বলবো আজকে কারেকশন নিয়ে, প্রথমে হচ্ছে কিভাবে বুঝবো যে আমাদের আন্ডারটোন, সেটার কিভাবে চিহ্নিত করব আর কিভাবে এর সলিউশন আমরা বার করব। আচ্ছা, সো ফার্স্ট আমি যেটা বলতে চাই, যে আজকে আমাদের যেটা ডিসকাশনের টপিক, যে স্কিন আন্ডারটোন অ্যান্ড স্কিন টোন কারেকশন, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আমি স্টার্ট করছি ফার্স্ট, যে হোয়াট ইজ স্কিন আন্ডারটোন। আমাদের স্কিন টোন এক একজনের এক এক রকম থাকে। কারোর হোয়াইটিশ হয়, কারোর ট্যান স্কিন হয় যেরকম আবার, বা কারোর একটু ডাস্কি স্কিন টোন হয়। বাট স্কিন আন্ডারটোন ইজ সামথিং যেটা আমাদের স্কিনের কালার হিউ। আমরা যদি আমাদের হাতটাকে মুঠো করে আমাদের হাতের শিরাটা দেখি, কারোর কারোর শিরার কালার থাকে পার্পল, তুমি দেখো তোমারটা বুঝতে পারবে, কারোর থাকে গ্রিন, আমার যেমন গ্রিন আছে। সো আমরা যখন আমাদের স্কিন আন্ডারটোনটা আইডেন্টিফাই করতে চাইবো, কারণ এটা একটা খুব নতুন কনসেপ্ট অ্যান্ড উইচ ইজ ভেরি এসেনশিয়াল ফর মেকআপ বা সিলেক্টিং ইয়োর, মানে যেটা বেস মেকআপ হয় বা ফাউন্ডেশন। সো সেখানে বলতে গেলে আমি বলতে পারি যে আমাদের এই যে শিরার কালারটা ডিফারেন্ট হচ্ছে, বা কখনো দেখবে তুমি ধরো একটা সিম্পল কটনের টি শার্ট পরেছো, ভীষণ ভাইব্রেন্ট লাগছে তোমাকে। কখনো তুমি সিলভার জুয়েলারি পরছো, আবার স্কিনটা ডাল লাগছে। এই জিনিসগুলো কিন্তু ঘটে পুরোটাই স্কিন আন্ডারটোনের জন্য। এবং আজকের যে টপিকটা হচ্ছে, যে হাউ টু আইডেন্টিফাই ইয়োর ওন স্কিন আন্ডারটোন এবং হাউ টু কারেক্ট ইট। সো এটা নিয়ে আজকে আমরা ডিসকাশনের দিকে যাব। আজকে আমাদের দর্শক বন্ধুদের কি প্রশ্ন রয়েছে শুনবো। হ্যালো, আমি স্নেহা প্রধান, আমি আমার স্কিন অ্যাডাপ্টন বুঝবো কি করে? নমস্কার, আমার নাম সোনালী বোস, আমার বয়স 35। হ্যাঁ, তা আমার এরকম মুখে এরকম কালো কালো ছোপ ছোপ দাগ চোখের এখানটায়, তা কিছু মেকআপ দিলে ঠিক মতন বসে না, তাই সেই ক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, তো কিভাবে সেটাকে, মানে এটা তো তুমি বললে এক নম্বর শিরার কথাটা, এবার যাদের হচ্ছে গ্রিন কালার বা পার্পল কালার তুমি যেটা বললে, তাদের যে যে স্কিন টোনগুলো হয় তারা সেই অনুযায়ী কিভাবে মানে করবে, মানে আন্ডার টোন যেটা ব্যাপারটা থাকে সেটা কিভাবে? আমাদের যেটা ফার্স্টে করতে হবে, এখানে যেমন আমাদের স্কিন টোন আমরা নিজেরাই বুঝে গেলাম যে আমাদের দুজনেরই অলমোস্ট গ্রিন, তার মানে উই বিলং টু দ্য ওয়ার্ম ক্যাটাগরি। স্কিন আন্ডারটোনের দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ওয়ার্ম আর একটা হচ্ছে কুল। আর বাকি অনেকের থাকে পার্পলও দেখা যাচ্ছে, গ্রিনও সেরা দেখা যাচ্ছে, তাদের হচ্ছে নিউট্রাল বা ন্যাচারাল বলতে পারি আমরা। সো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের টোনটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, যে আমার আন্ডার স্কিন টোনটা কি। তার জন্য একটা খুব ছোট্ট পদ্ধতি বলে দিই, কিচ্ছু করতে হবে না, একটা সিলভার কালারের জুয়েলারি নিন আর একটা গোল্ডেন কালারের জুয়েলারি নিন, দুটো গায়ে ফেলে আপনি দেখুন যে কোনটাতে আপনার স্কিন টোনটা ভাইব্রেন্ট লাগছে। যদি সিলভারটা আপনাকে খুব মানে ডিগনিফাইড লাগে, বড় যদি বেশি শাইন করে বা স্কিনের সাথে যদি একটা সুন্দরভাবে ম্যাচ করে, তাহলে আমাদের হচ্ছে কুল আন্ডারটোন। আর গোল্ডেনটা বা একটু অক্সিডাইজ কালারগুলো যদি আমার উপর ভাইব্রেন্ট লাগে, তাহলে আমাকে বুঝতে হবে আমার স্কিন আন্ডারটোন ইজ ওয়ার্ম। আচ্ছা, আর কারেকশনটা তো কিভাবে করব মেকআপের সাহায্যে সেটা বলো। আচ্ছা, মেকআপের সাহায্যে কারেকশন এখন আমরা সবাই জানি যে প্রচুর রকমের কারেক্টার পাওয়া যায়। যেমন ধরো আমার যদি স্কিনে প্রচন্ড, আমি ধরো আমার কুল আন্ডারটোন এবং এটা আমার ধরো প্রচুর র্যাশ বা পিম্পলস রয়েছে, যেটার জন্য আমার স্কিনের মধ্যে একটা রেডিশ ভাব আছে, বা ধরো আমি রোদে বেরিয়েছি আমার সান বার্ন হয়ে গেছে, সান ট্যান না কিন্তু সান বার্ন হয়েছে, তো মুখটা বা লাল, হ্যাঁ মুখের কিছু জায়গা আমার একটু রেডিশ, তো সেটাকে কিন্তু কভার করার জন্য আমরা ইউজ করব পার্পল কালারের কারেক্টার। বাট আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে যেটা বেশি হয়, আমরা ম্যাক্সিমাম হচ্ছে আমরা কিন্তু সবাই ওয়ার্ম স্কিন টোনে, সেখানে আমাদের কি হয় স্কিনে প্রচুর ব্ল্যাক প্যাচেস পড়ে যায়, এবং সেটাকে হাইড করার জন্য হচ্ছে আমাদের কাছে অরেঞ্জ কারেক্টার রয়েছে। এবং শুধু টিপিক্যাল একটা অরেঞ্জ কালার আমি বলবো না, যখন আমি ডেমো দেবো আমি দেখাবো, ওগুলোর কিন্তু হিউজ আলাদা হয়। তবে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আমার কাছে রয়েছে, যেটা দিয়ে আমরা যদি স্কিন আন্ডারটোন কারেক্ট করে, তাহলে কিন্তু মেকআপের পর বা ফিনিশিংয়ের পর একটা ন্যাচারাল বেস এনে দেবে। ইভেন তোমরা আমার ফেস
ফেসও দেখতে পাচ্ছ আমি কিন্তু স্কিন আন্ডারটোন কারেক্ট করেছি স্কিন ডিসকালারেশন কারেক্ট করেছি তারপরে ফাউন্ডেশন এন্ড তারপরে কম্প্যাক্ট বাট তুমি যখন আমাকে দেখবে ফট করে কিন্তু বুঝতে পারবে না যে আমি অতগুলো প্রোডাক্ট মানে বেস ওয়াইজ ইউজ করেছি সো এটাই হচ্ছে আজকে আমি দেখাবো যে কিভাবে জাদু এক্স্যাক্টলি আচ্ছা যেটা জিজ্ঞেস করব তুমি যে একাধারে মডেল ছিলে তো মডেলিং করো তুমি ছিলে বলবো না একের পর এক শিরোপা তোমার মাথাতে রয়েছে তুমি কলকাতার গর্ব কলকাতার মেয়ে তো এই যে জার্নিটা মডেলিং তারপরে আবার মেকআপ এই ভালোবাসাটা মেকআপের পরে ঠিক কবে থেকে শুরু হয়েছে আর এই যাত্রাটা শুরুটা কিভাবে সো এটার জন্য কিন্তু খুব রিয়েলিস্টিক এবার একটা স্টোরি রয়েছে আমার ছোটবেলা থেকে প্রচুর পিম্পলস হতো ঠিক আছে তো অবভিয়াসলি খুঁটতাম দাগ পড়ে যেত বা যখন মেকআপ করতাম আমার ছোট থেকে সাজগোজের খুব ইচ্ছা মানে ভালো লাগতো আর কি সো যখন করতাম আমি দেখতাম যে ওটা আমাকে মানে ঠিক স্যুট করছে না বা ধরো আমি যদি এমন কোনো জামা পরি যেটা আমি ক্যারি করতে পারছি না আমি সেটার দিকে আর তাকাইও না তো এই জিনিসটা আমার ছোট থেকেও ছিল এবং নিজের ওই একটা বলে না সেলফ ওয়ার্থ বা সেলফ এস্টিমটা কোথাও গিয়ে একটু ব্রণর দাগ বা কোথাও গিয়ে একটু ডিসকালারেশন মুখের জন্য বা স্কিনের জন্য আমি খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম সো একদিন নিজেকে আমি আয়নায় দেখলাম আমি ভাবলাম যে না নিজেকেই আমাকে শিখে নিতে হবে যে আমার এই ছোট ছোট খুঁতগুলোকে কিভাবে গ্রুম করে আমি নিজেকে একদম প্রপার মডেল বলবো না বাট হ্যাঁ আমি আপনার ফেভারিট বান সাকু ওয়াও গ্রেট থিংকিং আচ্ছা এবার আমরা তো দেখবো হাতে একেবারে হাতে খড়ি যেটাকে বলে যেটা দিয়ে আমরা আজকে শিখবো এতক্ষণ তো কনভারসেশন চললো সেগুলো কিছু টিপস পেলাম তো চলো তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে এই জিনিসটার সলিউশন পাওয়া যায় একদম সো আমি এখন যেটা ওনার ফেসে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ডিসকালারেশন রয়েছে ব্ল্যাক প্যাচেস রয়েছে এবং তার সাথে কিন্তু যেহেতু উনি বললেন দ্যাট শি ইজ 35 ম্যাচিওর স্কিন তো এখন আমরা দেখে নেব যে এই ধরনের স্কিন প্রবলেম থাকলে বা এজিং রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটাকে কিভাবে আমরা কালার কারেকশনের মাধ্যমে একদম মেকআপটাকে ঠিকঠাক বসাতে পারি তো লেটস স্টার্ট উইথ আর বেস সো আমরা যেটা ফার্স্ট দেখবো যে মুখটা যেন আমার একদম পরিষ্কার থাকে আমরা এটা স্টার্ট করার আগে ওনার ফেসটা পুরো প্রপার ক্লিন করিয়েছি সো কোনো প্রোডাক্ট এখন অ্যাপ্লিকেশন নেই তো আপনারা যখন মেকআপটা স্টার্ট করবেন স্টার্ট উইথ ওয়ান প্রাইমার বা ময়শ্চারাইজার যেটা আপনাদের স্কিন টোনে স্যুট করে বা যে কোনো ফেস অয়েল দিয়ে স্টার্ট করতে পারেন ওনার স্কিনটা অলরেডি আমি প্রেপ করে রেখেছি সো ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে আজকে আমাদের যেটা টপিক ছিল যে স্কিন আন্ডারটোন কারেকশন সো ওনার স্কিন টোনটা আমি যদি চেক করি এখানে কিন্তু আমি সবুজ দেখতে পাচ্ছি অর্থাৎ ওয়ার্ম স্কিন টোন এবং আমি যেটা বললাম যে ওয়ার্ম স্ক্রিন টোনের ক্ষেত্রে যদি আমার কোনো রকম ডিসকালারেশন বা প্যাচেস থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অরেঞ্জ বা এই কালারের যে কোনো শেড অ্যাজ আ কারেক্টার আমরা ইউজ করতেই পারি সো আমি এখন যেটা করব একটা ব্লেন্ডারের মাধ্যমে বা আপনারা নিজেরা হাতে বা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারেন যেই সব জায়গায় ওনার প্যাচেস আছে প্রোডাক্ট কিন্তু আমরা রাব করব না আমরা জাস্ট যেই যেই জায়গায় আমার ডিসকালারেশন রয়েছে আমি ওখানে ড্যাপ করব বা ডিরেক্ট আমি এরকমভাবেও ভাস্ট এরিয়াতে অ্যাপ্লাই করে নিতে পারি ওনার চোখের নিচটায় রয়েছে দুই চোখের নিচে তাই ভালোভাবে দুটো চোখের নিচেই আমি কালার কারেক্টারটা লাগাচ্ছি আর ভালোভাবে দেখে নিন এটা কিন্তু অরেঞ্জ থেকে একটু ডার্ক শেড সো এটাকে ভালো করে লাগিয়ে নেবো যেই যেই জায়গায় আমার প্যাচেস আছে ইভেন আমার ফেসেও কিন্তু প্রচুর জায়গায় ডিসকালারেশন রয়েছে সেখানেও কিন্তু এই প্রোডাক্টটা ভীষণ ভালোভাবে রাদার এই স্কিন কারেক্টার এই কালারটা খুব ভালোভাবে ইউজ করা যায় সো ফার্স্ট আমি এরকমভাবে লাগিয়ে নেবো কালার কারেক্টারটাকে এবং তারপরে ব্লেন্ডার দিয়ে বা হাত দিয়ে বা যেটা দিয়ে আপনি প্রোডাক্ট স্মাচ করেন সেটা দিয়ে আমি স্মাচ করব সো আর ব্লেন্ডারটা ইউজ করার আগে প্লিজ ভালো করে ভিজিয়ে নেবেন বিকজ এটাতে যদি জলটা অ্যাবজর্ব করে নেয় সেটা কিন্তু সামার টাইমে বা যে কোনো সময় মেকআপটাকে বসাতে স্কিনে খুব হেল্প করে এবং ব্লেন্ডার বেশ অনেকটাই অ্যামাউন্টে কিন্তু জল অ্যাবজর্ব করে নেয় জাস্ট আপনারা নোটিস করতে পারবেন যে স্কিনে কিন্তু ওনার চোখের তলাটা এবং মাউথের এই দুটো পোর্শনে অনেক দাগ ছিল জাস্ট আমি এখনও বেস স্টার্ট করিনি আমি জাস্ট কারেক্ট করছি এখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অনেকটা দাগ কিন্তু হাইড হয়ে গেল এবং যেহেতু এজেড স্কিন সেক্ষেত্রে আমি বলি যে খুব বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন না এখানে কী হবে তাহলে প্রোডাক্টগুলো কিন্তু যেহেতু চামড়াটা কুঁচকে যায় প্রোডাক্ট কিন্তু ওখানে অনেকটা খেয়ে নেয় সো ভালো করে আমি ড্যাপ করে দিলাম
सो आई एम डान विद द कलर करेक्शन। एबारे स्टार्ट करब से हे बेस मैं कलर करेक्शन हो गए तुम्हारा फाउंडेशन लगाते पर जोधर कम्पैक्ट यूज करते पर फलोड बाई द फाउंडेशन। तो वनर स्किन टोन वाइज हमें स्किन करेक्शन कर दिए इरपर हमें आई स्टार्ट विद द बेस। सो ओनार किन्तु स्किन करेक्शन बेस एवं सेटा फिनिशिंग किन्तु अलमोस्ट डन एवं एरकम एक सटल लुकटाके जस्ट आमी एटा फिनिशिंग टाच दिच्छी। आमी एरपर एकटुखानी फेस कंट्रोल करब एकटु मस्कारा एवं आईब्रोटा डिफाइन करे छोट अल्प करे एकटुखानी लिप ग्लॉस लागिए देव टू फिनिश दिस लुक। आई मेकअपर जो एक छोट कथा बोले रखी जेहेतु आज के एजटे कन्सिडार कर एक बेसिक लुक विथ अंडार स्किन अंडारटोन करेक्शन करी तई चोखर जैगाटा जेहेतु चामड़ा एक बयसर पर एक कूचके जाए टेंशन होक जो कारण एकटूखानी चामड़ागुलो कूचके जाए जोटा सम्भव पार्ब आप कम प्रोडक्ट यूज करब जो आई मेकअप करब एकटूखानी आईब्रोटा के रमभ तुले चोखटा के बंध रेखे চোখটাকে বন্ধ রেখে তারপরে আমরা স্মুথলি প্রোডাক্টটা ইউজ করব এবং সব সময় চেষ্টা করবেন যাতে এরকম একটা স্মাজার ব্রাশ ইউজ করা যায়। सो दिस इज इट आमी किन्तु अलमोस्ट डन एंड आमी एखन जेटा फिनिशिंग टाच दिच्छि सेटा होच्छे हाइलाइटर। सो आमरा जानी आमादेर हाइलाइटिंग जोनगुलो कि आछे तो आमरा जोदि डेली मेकअप यूज करे थाकि हाइलाइटिंग एबं कन्टोरिंग किन्तु मास्ट। सो एटा होच्छे ओनार आजकेर फाइनल लुक। ইন্টার্ন কারেকশন তো দেখলাম আর তোমার যা যা সমস্যা ছিল আশা করি সেগুলো সমস্ত কিছু সমাধান হয়েছে। হ্যাঁ একদম। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তোমাকে ভীষণ মিষ্টি দেখতেও লাগছে আর বোঝাই যাচ্ছে না সেই 35টা মনে হচ্ছে যেন সেই 20তে নেমে এসেছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ একদমই কারণ আমাদেরকে এই যে একটা বড় সমস্যা আমাদের প্রথমত কিভাবে আন্ডারটোন হচ্ছে আইডেন্টিফিকেশন করব দেন কিভাবে কারেকশন করব নানান যে সমস্যা সেই সমস্ত কিছু সমাধান করার জন্য আর এত গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन জিও বাংলার এন্টায়ার টিমকে এবং তোমাদের ভীষণ সুন্দর তোমরা শোটা করছো এবং আমার বিশ্বাসে জিও বাংলা যারা দর্শক রয়েছে তাদের জন্য কিন্তু এই শোটা অনেক বেশি হেল্পফুল। সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্কস আ লট। আর আপনাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থেকে बृहस्पतिवार ठीक दोपुर 3টার সময় দেখুন বিউটি কথা মেঘার সাথে। নমস্কার।